পরিচ্ছন্ন স্বচ্ছ এবং সুন্দর একটি মানুষ, যাকে দেখলে মনটা ঘুরে যায়, অসংখ্য ভালো লাগে।
আমাদের মাধ্যমে উপস্থিত আছেন ডক্টর আজান মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ
Executive Chairman Bangladesh Communication Satellite Company Limited. এবং আরো আছে আমাদের অনিন্দ প্রকাশের প্রকাশক আফজাল হোসেন। আমরা সবাই মিলে প্রতি মনে মনে করছি আমাদের প্রধানমন্ত্রীর সাথে জুনাইদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য বিভাগের প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, তিনি এবং তিনি আত্মপ্রধানমন্ত্রী হিসেবে এই ঐতিহাসিক ঘটনায় বলছি উন্মোচন করছেন। যদি আমরা বলছি যে বাংলাদেশের ইতিহাসের এই ঘটনাটি একটি জয়ী প্রকাশনার মাধ্যমে জাতির কাছে আজীবন একটি প্রকাশনার ধ্বনি হিসেবে থাকবে, আমরা যদি বিশ্বাস করি এবং বইয়ের মাধ্যমে আসলে ইতিহাস সংরক্ষিত হয়, সেই ইতিহাস সংরক্ষিত হওয়ার বিষয়টি সেটি আজীবন দেশের মানুষের জন্য এবং সারা বিশ্বের জন্য একটি ধ্বনি হিসাবে থাকবে। এবং সেই মহেন্দ্র গান্ধী আমরা যারা সারা দেশবাসী উদযাপন করেছিল আর যারা প্রয়োজিত ছিল তারা যারা স্থানীয় দেশে উদযাপন করেছিল তাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত আছে। বলবো যে শামিম আল আমিনের এই বৈশিষ্ট মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটে আমার কাছে যদি মনে হয় যে বাংলাদেশের নানাভাবে বিপক্ষে সবথেকে বড় বিশ্বাস হচ্ছে বাংলাদেশ শামিম আল আমিনের এই বৈঠক আমার কাছে তার থেকে বড় মনে হয় যে যারা যেতে পারেনি তারা কি অনুষ্ঠান দেখতে পারেনি সেই মানুষগুলো তাদের মধ্যে আমি এসেছি। আমি টেলিভিশনে লাইভ কভার করেছি কিন্তু এগুলোকে ঢাকায় বসে কভার করি, তো আমার কাছে মনে হয় যে আমি হয়তো এই বইটার মাধ্যমে সেই সময়টাকে আবার ফিরে দিতে পারবো। এই বইটাতে হয়তো সেই এলাকার বর্ণনা আছে আমাদের নদীজার নানা জায়গায়, কিন্তু তার থেকে বেশি যারা পড়বেন তাদের কাছে এটির তথ্য মূল্য অনেক বেশি বলে আমার কাছে বিবেচিত হচ্ছে। যারা পড়বেন তারা মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানবেন, বিশেষ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে অনেক কিছু জানার আছে বইটিটা। আমি বইটির সাফল্যতা বলবো আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সাজার মামুদ, তিনি আসলে আমাদের সাথে সঙ্গে ছিলেন এই এই ঘটনার যারা প্রত্যাশা করেছিলাম তাকেও কিছু বলার জন্য চেয়ারম্যান আমাদের কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি মিলিত বঙ্গবন্ধু স্যাটেলাইটের চেয়ারম্যান শোনেন। আপনার সকলে জানেন যে এটা একটা ঐতিহাসিক মহেন্দ্র রকম এবং এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ বাংলাদেশের জন্য। ইতিহাসে দেশ হিসাবে বাংলাদেশ এই স্যাটেলাইট কোম্পানি স্যাটেলাইটের এবং স্যাটেলাইটকে গ্রহণ করেছে, তো এই ধরনের পদক্ষেপ অত্যন্ত বিরল। এখানে বই দেখেছি অনেক বই আছে কিন্তু এই ধরনের টেকনিক্যাল বই নাই। আপনারা দেখেছেন বিদেশে এই ধরনের কোন একটা টেকনিক্যাল ঘটনা ঘটলে আর শত শত অনেক জল ধরে এখানে এখানে এই যে আমার মনে হয় এই ধরনের একটা প্রমাণ ঘটেছে তিনি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই আমরা আরো যাওয়ার চেষ্টা করবো। আবারও আমি সামনে ধন্যবাদ দিয়ে এবং আমি কাছি বড় সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার জন্য আমাদের কারণ এই প্রকল্পটা এমন এক সময় একটা জায়গায় থেকে গেছিল, উনি যদি সুপক্ষ ভাবে আমাদেরকে সাহায্য না করতো এই প্রকল্প বা এই স্যাটেলাইট তৈরি না আমার কাছে থেকে মানব থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সুদূর সংখ্যা গত পদে জয় তার সুপক্ষ প্রত্যাবোধনে